আমরা আগস্টের বিপ্লবী নেতা ফ্রিডম পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান বিসমিল্লাহির রহমানির রহিম জনাব সভাপতি মুরব্বীগণ মেজর হুদা চুয়াডাঙ্গার ভাইয়েরা আসসালাম আলাইকুম। 21 ফেব্রুয়ারি দেশের জন্য জাতির জন্য খুব ঐতিহাসিক দিন, আমার জন্য এটা পার্সোনাল দিনও। সেই দিনে বরকত আমার ফুপির কোলেতেই ইন্তেকাল করেছিল, আমার ফুপিও ওই মিছিলে ছিলেন। উনি পরে ডাক্তার হয়েছেন, অনেক কিছু হয়েছেন, রিটায়ার করে গেছেন। তা আমার তখনও মনে আছে আমার বাপের চিন্তা অস্থিরতা, ওনার বোন কি হয়ে গেল কোথায় আছে, ছোট ছিলাম তাও মনে আছে অস্থিরতা। তারপরে খবর পেলাম যে না ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হয় নাই, দোয়াদারি হয়েছে। পার্সোনাল লেভেলেও আমার এই দিনটা ছোটবেলার থেকে মনে লেগেছে। বলতে পারেন যে বাংলাদেশি জাতীয়তাবাদী এই বাংলাদেশের মাটির জন্য যে ডাক টান, ওটার থেকে আমারও একটু শুরু হয়েছে। আর এই ফুপি যে এই মিছিলে ছিলেন, যার কোলে বরকত মারা গেছে, এখনো পুরা বয়সে বরকতের কবরে সব 21 ফেব্রুয়ারিতে উনি কষ্ট করে হলেও জিয়ারত করতে যান। সালামের কবরে, রফিকের কবরে, জব্বারের কবরে উনি আমারে প্রথমে নীতি গুলন পলিটিক্যাল দিলেন, সব সময় জনগণের সেবা করবে, জনগণকে মানবে। পারহ্যাপস তার জন্যই বোধ হয় আমরা সৈনিক হেও জনগণকে সম্মান করি, আর আমরা বিশ্বাস করি না বন্দুক দিয়ে ক্ষমতা দখল করতে। আমরা তার জন্যই বোধ হয় পুরোপুরি মনে প্রাণে বিশ্বাস করি গণতন্ত্র। এই 21 ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিল, বাংলাদেশ যদি যতদিন স্বাধীন থাকবে ততদিন তাদের নাম স্বর্ণ ভাষায় আমাদের বুকে লেখা থাকবে। কিন্তু আমাদের সামনে ইস্যুটা কি, যে তারা কি এমনি রক্ত দিয়েছিল, আমরা কি বাংলাদেশ স্বাধীন রাখতে পারবো, এটা আমাদের সামনে প্রশ্ন। সামনের ইলেকশন বলো আমরা গোলাম থাকবো না স্বাধীন থাকবো, আমাদেরকে লুটপাট করবে না আমরা স্বাধীন মানুষ হিসাবে নিজের জীবন গড়ে তুলতে পারবো, এটা হলো ইলেকশন। তারপরে আমার কাছে কয়েকটা পয়েন্ট রিকোয়েস্ট করা হয়েছে, জিজ্ঞেস করতে যে চুয়াডাঙ্গার বাসিন্দারা অনেকে জানতে চায়, অনেক কাহিনী হয়েছে। আমি নর্মালি ইতিহাস নিয়ে ঘাটতে চাই না, তাও কেনকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে, তাই আমি আবার আপনাদের জন্য স্পেশালি একটু বলতে চাই যে শেখ মুজিবকে হটাবার কি দরকার। আপনাদের প্রশ্ন আছে, আমাদেরও ছিল, আমরা অনেক চিন্তা করেছিলাম, এটা আমরা ভোলা উচিত না। উনি ইতিহাসে পার হয়ে গেছেন, হতে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা ভোলা উচিত না যে উনি বাংলাদেশের জন্য অনেক কিছু দিয়েছিলেন, উনি কন্ট্রিবিউট করেছেন, উনারও সাহস ছিল। মানুষে সাহসে দোষে গুণে মানুষ হয়, অনেকে আছেন যারা পার্টি করেন, এক নেতার পিছনে গেলে আরেকে গালাগালি করেন, এটা ঠিক না। উনার এখন বিচার আল্লাহর কাছে, উনারে এখন আমাদের গালাগালি করা ঠিক হবে না। উনি বাংলাদেশের জন্য যা দিয়েছেন, এরকম বাংলাদেশের খুব কম সন্তানই বাংলাদেশের জন্য দিয়েছে, কিন্তু উনার টাইম পার হয়ে গেছে। উনি যখন ফেল করেছেন, উনি যখন বাংলাদেশকে সেই পথে নিয়ে যাচ্ছিলেন যেখানে কোটি কোটি মানুষের গোলামির পথে চলে যেত, সেখানে কোন নেতা কোন ব্যক্তি কোন মূল্য থাকে না। তাই যদি হতো তাহলে 47 এই বাংলাদেশের মুসলমানরা এত কোরবানি করেছিল পাকিস্তান সৃষ্টি করার জন্য, আমরা মোহাম্মদ আলী জিন্নাকেও কি জাতির পিতা বানানো হয়েছিল, তাহলে কেন 71 আমরা বন্দুক তুলে পাকিস্তান ভেঙে ফেললাম, মুসলিম লীগ শেষ হয়ে গেল পলিটিক্স থেকে? কেন? যখন একটা নেতৃবৃন্দ একটা পার্টি জিনিস দেশে কন্ট্রিবিউট করে দিতে পারে তার মূল্যায়ন আছে, কিন্তু যখন দিতে পারে না, যখন এটা ধ্বংসের দিকে যায়, যখন শরীরে চার হতে লাগে, যখন জাতিকে গোলামিতে নিয়ে যায়, তখন সেই নেতৃবৃন্দ সেই পার্টির টাইম শেষ হয়ে গেছে। সে যদি না গণতান্ত্রিক ভাবে গদ্দি ছাড়ে তাহলে অগণতান্ত্রিক ভাবে তারে হটান লাগে। আপনি কি ভেবেছিলেন এরশাদ সাহেব যদি আন্দোলনের মুখে পড়ত না, সে যদি সৈনিকদের পাবলিক রূপে লড়াই দিত, তাহলে কি আপনারা একসেপ্ট করতেন যে তারা অগণতান্ত্রিক পথ ছাড়া হটাবার আর কোন রাস্তা বাকি ছিল? কেন কি উনি বুদ্ধিমান ছিলেন, উনি মাল্টি পার্টি ডেমোক্রেসি একসেপ্ট করছিলেন, টলারেন্ট করছিলেন, চাপের শীর্ষ পিছনে আর্মির চাপের পিছনে উনি রিজাইন করে গেছেন। শেখ মুজিবের মৃত্যু আমরা চাই নাই, আমি ফ্যামিলিগত, আমার সব আত্মীয়তা ফ্যামিলিগত বেসিক্যালি আওয়ামী লীগের, এটা মাইন্ড করবেন না, এটা সত্য। কিন্তু 1.5 বছর চিন্তা করেও আর কোন রাস্তা পেলাম না। উনাকে বাঁচায় রাখতে প্রথম ছিল ভারত বাংলাদেশ গিলে ফেলতো, আমার কোন অধিকার কেউ দেয় নাই যে আমার দেশ ভাইদেরকে আমি একজন ব্যক্তির জন্য
চিরজীবনের জন্য তাদেরকে গোলামিতে বিক্রি করে দেবো একজনকে বাঁচাবার জন্য। দ্বিতীয়, উনি একটা লিগ্যাল ক্রাইম করেছেন বাংলাদেশের এগেনস্টে, যে বাংলাদেশের জমি আরেকটা দেশকে দিয়ে দিয়েছেন। এটা ইন্টারন্যাশনাল লতে বলেন, যে কোনো লতে বলেন, কোন পার্টি, কোন ব্যক্তি, কোন যে কেউ হোক, দেশের এক ইঞ্চি জমিনও যদি কারোর কাছে বিকৃত করে দেয়, বিদেশের কাছে দিয়ে দেয়, এটা বলা হয় ট্রিজন, দেশদ্রোহী। সৈনিকরা অন দ্য স্পট তাদেরকে গুলি করে মারার অর্ডার আছে, তারা যদি দেশের এক ইঞ্চি জমি সারে, আর আপনি দেশের জমি দিয়ে দেওয়া, এটা তো ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল লতে ক্রিমিনাল হয়ে যায়। থার্ড হলো, উনি চিরজীবন যে ওয়াদা করেছিলেন, যা বলে এসেছিলেন, যার জন্য লাখ লাখ মানুষ জান দিয়েছে, এই ওয়াদা সবগুলোকে ভঙ্গ করে জাতির উপরে এক নেতা, এক পার্টি, এক বংশর রাজত্ব কায়েম করেছে। এখন এক বংশর রাজত্ব যদি কায়েম করার শখ হতো, উনি কি আমরাও করতে পারতাম? কিন্তু আমি বিশ্বাস করি না বাংলাদেশের রাজত্ব বা এক বংশ এইসবে বিশ্বাস করি না। আমাদের বাংলাদেশের যে চরিত্র, আমরা স্বাধীনতা চাই, চেয়েছি, গোলামিতে বিকৃত হয়েছি, অনেক অত্যাচার হয়েছে, অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমাদের মনের মধ্যে থেকে ওই ডাকটা যায় না, স্বাধীনতার ডাকটা যায়নি। আমরা স্বাধীন হতে চাই, আমরা একজন একজনের সঙ্গে ঝগড়া করব, পরে একসাথে মিলে মুড়িও খাবো, কিন্তু ওই স্বাধীনতাটা আমরা চাই। আর একটা লাস্ট পয়েন্ট বলতে চাই, যদি ইয়াইয়া খানের স্বৈরাচারের এগেনস্টে আমরা বন্দুক তুলতে পেরেছিলাম, তাহলে কি কোন বাংলাদেশি আমাদের উপরে স্বৈরাচার করলে তার উপরে কি বন্দুক তোলা কি ঠিক হবে না? আরো বলতে চাই, মুজিব সাহেব যে ছিলেন, আমরা কাহিনী জানি, 26শে মার্চে চুপ করে থেকে সৈনিককে কিছু না বলে, কাউরে কিছু না বলে, হাজার হাজার লাখ লাখ মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর হাতে মারিয়েছিলেন। কেন? উনি কি জানতেন না যে বাংলাদেশ পাকিস্তান থাকবে না? মাওলানা ভাসানি সাহেব কি বলেন নাই খোদা হাফেজ পাকিস্তানকে? তারপরেও কেন কোনো স্টেপ নেওয়া হয় না? এটাই কি নেতৃত্বর গুণ, যে জাতির লাখ লাখ মানুষকে মারিয়ে নিজে গদ্দিতে যাওয়া, এটাই কি নেতৃত্বের গুণ? আমি তো বলবো এটা গুণ না। আমি নিজে জানি, আমার কোর্সমেট আজকাল ব্রিগেডিয়ার আমিন আহমদ চৌধুরী, উনি ব্রিগেডিয়ার মজুমদার সাহেবের এডিসি ছিলেন। ব্রিগেডিয়ার মজুমদার তখন বাংলাদেশের সিনিয়র মোস্ট বাঙালি অফিসার, ওনাকে পাঠানো হয়েছিল এক মাস আগে, যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আপনারা যে স্বাধীনতার কথা বলছেন, আপনারা ওকে যদি বলেন, আমাদের ক্লিয়ারেন্স দেন, আমরা পাকিস্তান যত পাকিস্তানি ফৌজ আছে সবগুলোকে ক্যান্টনমেন্টে বন্ধ করে ফেলবো, দরকার লাগলে ইয়াইয়া খান ভুট্টোকে অ্যারেস্ট করে ফেলবো, বাংলাদেশে অ্যারেস্ট করে ফেলবো, অ্যারেস্ট করে তখন বলবো ঠিক আছে এখন চুক্তি সাইন কর। মনে রাখবেন যে 7ই মার্চ পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশি ইপিআর এর সৈনিক, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং পুলিশ যা ছিল পাঞ্জাবি পাঠানের চেয়ে অনেক বেশি আছিল, জনগণ রেডি আছিল। তাহলে এটা কেন করা হয় নাই? আমাদের সাত পরে এটার পিছনে ভারতের কোন কুবুদ্ধি ছিল? ভারতে চেয়েছিল যে বাংলাদেশের পুলিশ, ইপিআর, সৈনিক যারা আছে, এরা পাঞ্জাবিদের হাতে সব মারা পড়ে যান। আর হয়েছে তা, যশোরে আপনারা জানেন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট অলমোস্ট 70% সৈনিকদের, সিপাহীদের হাতে ম্যাসাকার হয়েছে। আপনারা জানেন রাজারবাগ পুলিশ লাইনে কত পুলিশকে নিরীহভাবে মেরেছে, আরো অনেক সৈনিক রংপুরে সাজোয়া বাহিনীর বাঙালি সৈনিকদেরকে মারা হয়েছে। আমার নিজের আত্মীয় ছিল, তারেও এখন পর্যন্ত আমরা তার লাশের খবর জানি না, তারে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় মেরেছে জানি না। এসব কেন হয়? এটা কি একটা দোষ না? একটা নেতা তার জাতি যেটা আছে, তার ছেলে বাচ্চার মতন, তার চিন্তা সবসময় করা লাগবে, তার জন্য আঘাত না পায়, সে যেন দুঃখ না পায়, তার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য যা বুদ্ধি ইস্তেমাল করা লাগে। যদি দরকার হতো, শেখ মুজিব বলতো আমরা ভুট্টো সুট্টো সবগুলোকে জবাই করতাম, কি হতো? 10 জন নেতা পাকিস্তানের জবাই হয়ে গিয়ে যদি আমাদের লাখ লাখ ভাই বোন বাঁচতে পারতো, তাহলে কি কোনো ক্ষতি হয়েছিল? এটা আমাদের ব্যালেন্স করা লাগবে, বোঝা লাগবে যে বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষ, তার জীবনের মূল্য আমার চেয়ে কোনো কম না, কোনো নেতার চেয়ে কোনো কম না, সেও মানুষ, সেও আল্লাহর সৃষ্টি। আমরা কিন্তু তা মূল্যায়ন করি না। গরিব হওয়া বা সাধারণ মানুষ হওয়া বা রাজনীতি যারা করেন না বা যাদের কাছে ক্ষমতা নাই, তাদেরকে আমরা মূল্যায়ন করি বলে তারা মানুষই না, তারা কিছুই না, তাদের উপরে আমরা ধান্দাবাজি করি। আমি অনেক পার্টিতে দেখেছি, আমি মানা করেছি আমাদের পার্টিতে কোনো অবস্থায় এটা করতে নাই। বাংলাদেশের যে কোনো ব্যক্তি আছে, সিপাহী হোক, দোকানদার হোক, রিক্সাওয়ালা হোক, সবাই মানুষ, সবাই আমাদের ভাই, সবার শ্রদ্ধা করা উচিত। দ্বিতীয় আসেন আরেক ইতিহাস, যেটা আরো আপনারা জানতে চেয়েছিলেন, যে জিয়াউর রহমান সাহেব, বিএনপি আর এসবের কাহিনী। জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার জানা পরিচয় অনেক আগে, উনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যাওয়ার আগেই প্রি ক্যাডেট স্কুলে আমার মামাদের সঙ্গে ছিলেন। আমার মামারা গেছিল এয়ারফোর্সে, উনি গেছিলেন আর্মিতে। আমাদের বাড়িতে মিলিটারি একাডেমিতে থাকতেও খেতেন। উনি যখন সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে প্রথম পাঞ্জাব রেজিমেন্টে পোস্টেড হন, তখনও আসতেন কুমিল্লাতে, উনি পোস্টেড ছিলেন, মোটরসাইকেলে নিয়ে আমার অনেকবার ঘুরে বেরিয়েছে। উনি আমার চেয়ে 10 বছর বড়। আর একটা জিনিস হলো, বাঙালিদের মধ্যে উনি প্রথম বিএসএম পাকিস্তানের মধ্যে, মানে পাকিস্তান মিলিটারি একাডেমির মধ্যে ব্যাটালিয়ন সার্জেন্ট মেজর উনি প্রথম হয়েছেন, আর দ্বিতীয় ব্যাটালিয়ন সার্জেন্ট মেজর আমি, কর্নেল ফারুক আমি হয়ে, আমরা দুজন ছাড়া পাকিস্তান মিলিটারি একাডেমিতে আর কেউ বিএসএম হয়।
হয়নি। খুব জানাশোনা ছিল, ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল, চেনাশোনা ছিল। উনাকে 15 আগস্টের পরে চিফ অফ স্টাফ করার পিছনে যুক্তি যেটা ছিল, আমার নিজের পার্সোনাল ইন্টারেস্ট যদি থাকতে পারে এটা বলতে পারেন যে খালেদ মোশাররফ ছিল, কারণ খালেদ মোশাররফ আমার মামা হন। তার সত্ত্বেও আমার আরেক ভাইরা সাইফুর রহমান সাহেব, যিনি আপনারা জানেন বিএনপির আছেন, সিনিয়র মিনিস্টার ছিলেন জিয়াউর রহমানের, উনার বাড়িতে জিয়াউর রহমান সাহেব রশিদের, আমার ভাই আরেক ভাইরা রশিদ সাহেবের সঙ্গে, কল রশিদের সঙ্গে বসে এগ্রিমেন্টে আসলেন যে উনারে চিফ অফ স্টাফ করা হোক। এই অবস্থায় জিয়াউর রহমান সাহেবকে 15 আগস্টের পরে চিফ অফ স্টাফ করা হয়েছিল, যার জন্য 7ই নভেম্বরে সৈনিকরা যখন বিপ্লবে নেমেছিল তারা বিশ্বাস করেছিল এবং তার লিডারশিপে গেছিল। তারপরে অনেক গন্ডগোল হয়েছে, কিন্তু আমি বলেছি উনার লিডারশিপ ফলো করতে। উনার সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল 1976 এপ্রিলে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম বলছো তুমি কি চাও, আমি আমি কিচ্ছু চাই না, আমার যে র্যাঙ্ক আছে এই র্যাঙ্কের মধ্যে ম্যাক্সিমাম আমি সাজব ব্রিগেড কমান্ড করতে পারি, আমার বগুড়াতে পাঠাই দেন, বগুড়া ব্রিগেড আছে ওইখানে কমান্ড করবো। আমার কোন আমি অ্যাম্বাসেডর হতে চাই না, কিন্তু আমার ওরা কথা হয়েছিল আমি কোনো ঘুষ নেবো না, আমি কোনো ইন্ডাস্ট্রি চাই না, আমি কোনো বিজনেস চাই না, আমি সৈনিক আছি, সৈনিক হিসাবে থাকবো, আমার ডিউটি করেছি, এটা ছেড়ে দেবো। আমি বলে না তুমি দেশে থাকতে পারবা না, এটা ওটা অনেক কিছু বলেছেন, তুমি তোমার দেশ যাওয়া লাগবে, দেশ থেকে চলে যাওয়া লাগবে, আইদার তুমি অ্যাম্বাসেডর হিসেবে যাও বা এমনি যাও। আমি তখন ওনাকে বলেছিলাম স্যার আপনি আমার ছোটবেলা থেকে জানেন, আমার পুরো বংশ জানেন, আপনাদের কেউ মিসগাইড করছে, আপনাদের কেউ ভুল বুদ্ধি দিচ্ছে, আর তার যারা আপনাদের ভুল বুদ্ধি দিচ্ছে তারাই আপনাদের মেরে ফেলবে, কিন্তু খেয়াল দেখবে আমি থাকলে কেউ আপনাদের কাজ করতে পারবে না। বলছে দেখা যাবে দেখা যাবে, আমাদের দেশ থেকে বের করে দিল, কিন্তু আমি দেশের বাইরে থাকলাম না, আমি আবার আসলাম থাকবো কি করে। তারপরেও আমার 4 বছর জিয়ার রহমানের সভায়, বিএনপির গভর্নমেন্টের সভায় কারাগারে বন্ধ করে রাখা হয়েছিল। এই 4 বছর যখন বন্ধ করে রাখা হয়েছিল, আমার 1 বছর ডেথের মধ্যে টোটাল ইসলামী রাখা হয়েছে। সেই সময় রাজ্জাক সাহেব যারা জেলে জেলে করেছেন তারাই সবাই কাহিনী শুনেছেন, রাজ্জাক সাহেব আমার ইসলাম চেষ্টা করেছে, আল্লাহ কৃপা কর এখনো ভালো হয়। তারপর কেউ মঞ্জুর মতিউর রহমান মাহবুব যারা আপনার জিয়ার রহমানকে মারল, তারা আমার ইসলাম চেষ্টা করছি, গুলি করতে চেষ্টা করছি, আল্লাহ রহমান কাছে রেখে আছে। আমি দেশ থেকে বের করার 1 বছরের মধ্যে জিয়ার রহমানের ইন্তেকাল হলো, এবং যাদের আমি কথা বলেছিলাম, যারা আমার আমি জানতাম আমি ভারতীয় আওয়াজ, 15 আগস্টের আমাদের দিল্লি থেকে এসেছিল বন্ধু, এসে বসতে আসতে পারছে ইন্ডিয়ান আর্মি এটা করবে, এখনই আক্রমণ করবে, এখনই আক্রমণ করবে, সরেন্ডার করে মেনে ইন্ডিয়াকে বলতেছে। আমি বলছি আমরা বুঝে তো অনেক চেষ্টা করি, কিন্তু অনেকে আছে তাদের মধ্যে যারা আমার সহ্য করতে পারেন না, তারা আমার মিসগাইড করে। আর আমরা এটাও বলেছি যে যারা আপনার মিসগাইড করছেন ইতিহাসে প্রবন্ধ আছে।